স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তোমাদের জন্য আজকে ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারে দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি ইতিমধ্যে আমি প্রথম পার্ট আগেই আপলোড করে দিয়েছি আজকে এনেছি দ্বিতীয় পার্ট এখানে লেন্স সম্পর্কে আলোচনা করা হবে লেন্স কাকে বলে দুটো গোলীয়তল অথবা একটা গোলতল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স লেন্স প্রধানত প্রকারের হয় এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা এক্ষেত্রে এক প্রকারের লেন্সের মধ্যভাগ মোটা অর্থাৎ দেখো এখানটায় মোটা মধ্যভাগ এবং প্রান্তভাগ সরু এই ধরনের লেন্সকে বলা হয় উত্তর লেন্স এবং যে লেন্সের মধ্যভাগ সরু প্রান্তভাগ দুটো মোটা তাকে বলা হয় অবতর লেন্স এবার আমরা দেখে নেব উত্তর লেন্স এবং অবতর লেন্স এদেরকে কী নামে ডাকা হয় অভিসারী বা অপসারী এবং কেন পরীক্ষায় খুব আসে প্রশ্নটা আমরা সহ এটা বুঝে নেব তো চলো আমরা দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি উত্তর লেন্সের ছবি এঁকেছি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তর লেন্সের ওপর আপাতিত হলে প্রতিসরণের পর তারা কিন্তু দেখো প্রত্যেকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দু এটাকে বলা হয় ফোকাস এবং উত্তর লেন্স দ্বারা প্রতিষ্ঠিত রশ্মিগুলি যেহেতু একটি বিন্দুতে মিলিত হয় তাই একে অভিসারী লেন্স বলা হয় আবারও বলছি উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয় বলে একে অভিসারী লেন্স বলে ডাকা হয় তাহলে বন্ধুরা অভিসারী লেন্স কাকে বলে বললে বলতে হবে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তর রশ্মিগুচ্ছ এর ওপর আপতিত হলে প্রতিষ্ঠিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয় তাকে ফোকাস বলে এখান থেকে ফোকাসের কিন্তু সংজ্ঞালে এইভাবে ছবি এঁকে দেখাতে হবে নেক্সট আমরা চলে যাই এবার অবতল লেন্সে বন্ধুরা চলে এলাম এবার অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মি আপতিত হলে প্রতিশনের পর এরা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এখানে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যে এরা একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুর থেকে আসছে বলে মনে হয় বা অপস্থিত হচ্ছে বলে মনে হয় যেহেতু রশ্মি এখানে পড়ার পর চারিদিকে ছড়িয়ে পড়ে তাই এই লেন্সকে বলা হয় অপসারী লেন্স পরীক্ষায় প্রশ্ন এলে কিন্তু আলো চ্যাপ্টারের অভিসারী বা অপসারী লেন্স কাকে বলে বললে অবশ্যই ছবি এঁকে তারপরে সংজ্ঞা লিখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে বা অপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে এইটাই কিন্তু এখানকার আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস অর্থাৎ ফোকাসের সংজ্ঞা পড়লেও কিন্তু এইভাবেই ছবি একে লিখতে হবে এবার আমরা চলে যাব উত্তল লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠনগুলি করা হয় তার ভিতর এবছর আসার মতো দুটি ছবি প্রথম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তল লেন্স দ্বারা বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব গঠনের চিত্রাঙ্কন করো পরীক্ষায় খুব পরে উত্তল লেন্স দিয়ে অনেকগুলো ছবি তোমাদের বইতে আছে প্রায় ছটা ছবি আছে তার মধ্যে যে ছবিটি সব থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটি হল উত্তল লেন্স দ্বারা বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব অর্থাৎ লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব ঠিক সম আকৃতির তৈরি হবে তো লেন্স দ্বারা যে ছবি আঁকার নিয়ম সেই নিয়ম তোমরা ইতিমধ্যে জেনেছো তবুও আমি বলে দিচ্ছি উত্তল লেন্স দ্বারা ছবি আঁকার নিয়ম হচ্ছে আগে একটা নির্দিষ্ট দূরত্ব আলোক কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে স্কেল দিয়ে ফোকাস দুদিকেই করে নেবে ধরো এখান থেকে এক সেন্টিমিটার দেড় সেন্টিমিটার বা দু সেন্টিমিটার দূরত্বে ফোকাস দুদিকেই করে নেবে তারপরে তার ডবল দূরত্ব অর্থাৎ এখান থেকে এটা যদি দুই নাও তাহলে এটা চার সেন্টিমিটার দূরে টু এফ লিখে নেবে দুদিকেই অর্থাৎ এফ এবং টু এফ দুদিকেই লিখে নেবে এরপরে আমরা জানি যে কোনো বস্তুর শীর্ষ থেকে যে আলো আসে সেটি আলোক কেন্দ্র দিয়ে গেলে কোনো রকম পরিবর্তন হয় না আবারও বলছি আলোক কেন্দ্রগামী রেখার বা আলোর কোনো রকম দিক পরিবর্তন হয় না সোজা চলে যাবে এবং উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কিন্তু প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে এই দুটো নিয়ম মনে রাখলেই কিন্তু লেন্সের যতগুলো ছবি আছে তোমরা নিজেরা আঁকতে পারবে তো আমি এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি যেহেতু এটা ইম্পর্টেন্ট এবারে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব হতে হবে কোন অবস্থানে রাখলে এখানে দেখে নাও বস্তুকে আমি রেখেছি টু এফ একদম টু এফ দূরত্বে তাহলে টু এফ দূরত্বে রেখেছি প্রথম রশ্মিটি সোজাসুজি আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেছে কোনো দিক পরিবর্তন হয়নি দ্বিতীয় রশ্মিটি চলে গেছে কিন্তু সমান্তরালভাবে প্রতিশনের পর ফোকাস দিয়ে চলে গেছে যাওয়ার পর এই দুটো রশ্মি যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে এবার দেখো প্রতিবিম্বটির কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বটি কিন্তু উল্টো হয়েছে অর্থাৎ অবশীর্ষ এদিকে এখানে মাথা আর এখানে কিন্তু প্রতিবিম্বের মাথা অর্থাৎ উল্টো হয়েছে অবশীর্ষ বস্তুর কিন্তু সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়েছে দেখো এবং সদ অর্থাৎ একে কিন্তু পর্দায় ফেলা যাবে উত্তর লেন্স দ্বারা যতগুলো ছবি হয় তার ম্যাক্সিমামটাই সৎ প্রতিবিম্ব হয় শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে সেটা আমি এরপরে দেখাবো তাহলে এখানে যে প্রশ্নটি ছিল কোন দূরত্বে রাখলে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব হবে উত্তর হবে লেন্স থেকে টুয়েভ দূরত্বে প্রতিবিম্ব কিন্তু টুয়েব দূরত্বই হবে সমান আকৃতির হবে উল্টো হবে অবশিষ্ট এবং সৎ হবে এরপরে চলে যাব এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় ম্যাক্সিমাম বার মাধ্যমিকে এসছে উত্তর লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন চলো দেখে নেই দেখো বন্ধুরা এবার চলে এলাম আমরা এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নাম্বার থাকে উত্তর লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের চিত্রাঙ্কন করো বা এরকমভাবে প্রশ্নটা থাকে উত্তর লেন্সের কোথায় বস্তুকে রাখলে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে তো সেক্ষেত্রে একমাত্র কিন্তু এখানে ফোকাসের ভিতরে রাখলে দেখো ছবি আঁকার নিয়ম সেই একই প্রথমে উত্তর লেন্স আঁকবে আঁকার পর আলোক কেন্দ্র থেকে সমান দূরত্বে এফ এবং তার দ্বিগুণ দূরত্বে কিন্তু টু এফ লিখে নেবে নোয়ার পর আগের মতোই নিয়ম বস্তুকে রাখতে হবে ফোকাস এবং আলোক মধ্যে অর্থাৎ ফোকাসের থেকেও কম দূরত্বে তাহলে বস্তু দ্বারা যে দুটো রশ্মি বের হবে একটা সমান্তর রশ্মি আলোককেন্দ্রের সেই রশ্মি কিন্তু ফোকাস দিয়েই যাবে এবং দ্বিতীয়টি হচ্ছে আলোক কেন্দ্রগামী রশ্মি এটা কিন্তু সোজা চলে যাবে কোনো দিক পরিবর্তন হবে না এবং আমরা এই দুটো রশ্মির দিকে যদি তাকাই দেখব এই দুটো রশ্মির ভিতরে যে ডিফারেন্স তা ক্রমে কিন্তু বেড়ে যাচ্ছে যত দূরে যাচ্ছে তত আরও বেড়ে যাচ্ছে এরা কিন্তু কখনোই মিলিত হবে না তাহলে এক্ষেত্রে ছবি কোথায় পাওয়া যাবে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তাহলে এদেরকে যদি আমার পিছন দিকে মেলাই তাহলে আস্তে আস্তে দেখবো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে সেখানেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে এবং এই প্রতিবিম্ব বস্তুর তুলনায় অনেক গুণ বড় এবং বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে হবে প্রতিবিম্বটা কিন্তু সোজা হবে অর্থাৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় বড় বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে এই ধর্মকে কাজে লাগিয়ে অর্থাৎ ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে বস্তু রাখতে পারলে বিবর্ধক কাঁচ তৈরি করা হয়েছে আমরা যখন কোনো অক্ষরকে ছোটো অক্ষরকে বড়ো করে দেখতে চাই তাহলে কিন্তু উত্তল লেন্সের একদম ফোকাসের থেকে কম দূরত্বে রাখতে হবে তাহলে কিন্তু বড় করে দেখতে পাবো তো এবার বন্ধুরা আমরা দেখে নেব কোনো লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝব তোমার সামনে দুটো লেন্স রাখা রয়েছে একটি উত্তল একটি অবতল তুমি স্পর্শ না করে কোনটা উত্তল লেন্স এবং কোনটা অবতল লেন্স কি করে বলতে পারবে সব থেকে সহজ উপায় হচ্ছে তোমার আঙুল বা একটা পেন্সিল বা একটা পেন নিয়ে যদি তুমি দুটো লেন্সের সামনেই রাখো তাহলে একটা লেন্সের ক্ষেত্রে দেখতে পাবে যে খুব বড় বিবর্ধিত একটা ছবি দেখা যাচ্ছে এবং আরেকটা লেন্সের সামনে দেখবে কিন্তু যেখানেই রাখো ছোট ছবি দেখা যাচ্ছে অর্থাৎ ছোট প্রতিবিম্ব দেখা যাচ্ছে যে লেন্সের ক্ষেত্রে কাছে রাখলে খুব বড় প্রতিবিম্ব হয় সেই লেন্সটি হচ্ছে উত্তল লেন্স এবং যে লেন্সটির কাছে আঙুল রাখলে প্রতিবিম্ব খুব ছোটো হয় সেটি হল অবতল লেন্স এইভাবে কিন্তু উত্তল এবং অবতল দুটোই তোমরা চিনতে পারবে আশা করি লেন্স সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা পরিষ্কার হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই করে রাখো তাহলে আগামী দিনে কিন্তু জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্কের অন্যান্য প্রশ্ন এবং সমাধান নিয়ে কিন্তু আসছি ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ